স্যার এই যে ভরা মৌসুম হয়ে যায় কালকে ভাই স্যার এইটুক খালি করছেন বাজারটা না রে ভাই কাল সব কালকে আপনি তো পুরনো মন্ত্রী পুরনো আগ তো চলছে সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে স্যার সেগুলো কি স্যার আপনি আমি একসাথে স্যার কিছু বলবেন আজকে আমি কিছু বলবো অসত্য চিত্তে শপথ করিতেছি যে নতুন মন্ত্রিসভার নতুন প্রতিশ্রুতি অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বাজার নিয়ন্ত্রণ যে করেই হোক এবার নিত্যপণ্যের দাম নিয়ে আসা হবে ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু আমনের ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই বেড়ে গেল চালের দাম চড়া বাজারে হঠাৎ প্রকার ভেদে দুই থেকে আট টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতার নতুন মন্ত্রিসভায় যে কয়জন পুরানো মন্ত্রী টিকে গেছেন তাদের মধ্যে সাধনচন্দ্র মজুমদার অন্যতম টানা দ্বিতীয়বার দায়িত্ব নিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরেই কয়েকদিন ধরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এর মধ্যে ভরা মৌসুমে হঠাৎ চালের দাম বাড়ার কারণ জানতে পরপর দুই দিন মন্ত্রীর বক্তব্যের অপেক্ষা সময় সংবাদের দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত মন্ত্রীর দেখা মিললেও উত্তর মেলেনি বাজার ব্যবস্থাপনায় কোনো দুর্বলতা আছে কিনা সিন্ডিকেট ভাঙতে কোনো পদক্ষেপ নেবেন কিনা কিংবা নতুন পদক্ষেপে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা কোনো প্রশ্নেরই উত্তর নেই মন্ত্রীর মুখে আপনি তো পুরনো মন্ত্রী সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে স্যার সেগুলো কি স্যার আপনি আমি একসাথে কিছু বলবেন আজকে আমি কিছু বলবেন জানান মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে তাহলে কারণ খুঁজে বের করে মন্ত্রণালয়ে পদক্ষেপ নেয়ার আগে পর্যন্ত ক্রেতাদের গুনতে হবে বাড়তি দাম সে কথা বলাই যায় স্যার কর্পোরেট ব্যবস্থা নিয়ে কি একটু দেখবেন স্যার তাদের সাথে কোনো মিটিং হবে সানবীর রূপল সময় সংবাদ ঢাকা